হ্যালো গাইজ, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিতদাকে নিয়ে এবং জিতদার আপকামিং প্রজেক্ট মানুষকে নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা হবে। সো বিষয়টা হচ্ছে মানুষ কিন্তু এখনো অবধি কবে এক্স্যাক্টলি আসবে এখনো অবধি কিন্তু কনফার্মড নয়, বাট আমি কিন্তু একটা প্রেডিকশন করেছিলাম যে হয় পুজো নাহলে কিন্তু আফটার পুজো দিওয়ালির সময় কিন্তু মানুষ রিলিজ হওয়ার একটা প্রবল চান্স আছে। সো বিষয়টা হচ্ছে অনেকে কিন্তু একটা প্রশ্ন করছে যে মানুষ কি আদৌ প্যান ইন্ডিয়া রিলিজ হবে বা মানুষ কি প্যান ইন্ডিয়া রিলিজ করার মতন একটা প্রজেক্ট। সো এটাকে নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো। সো বিষয়টা হচ্ছে চেঙ্গিজ কিন্তু প্যান ইন্ডিয়াতে অতটাও কিন্তু সাকসেসফুল হয়নি। তো সেক্ষেত্রে আমি একটা ইন্টারভিউ দেখলাম, তো সেখানে কিন্তু জিতদার স্পষ্ট বলছেন যে তার যে পরবর্তী প্রজেক্টগুলো আছে সেগুলো প্যান ইন্ডিয়া রিলিজ হবে কি না সব কিছু কিন্তু ডিপেন্ড করছে চেঙ্গিজের উপরে। তো চেঙ্গিজ কিন্তু মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল আমি বলবো মানে প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু সেই লেভেলে সাকসেসফুল পায়নি। সো মানে সেই লেভেলে সাকসেসফুল বলতে একটা মানে একটা একটা সিম্পল একটা পরিচিতি হয়েছে জিতদার, যে জিতদা মানে জিত বলে একজন বাংলায় সুপারস্টার আছে যার কোনো ফার্স্ট প্রজেক্ট প্যান ইন্ডিয়াতে এসছে এবং সত্যি বলতে সাকসেসফুল না হলেও জিতদার এটা কিন্তু একটা প্রথম স্টেপ, যে স্টেপটা কিন্তু খুব দরকার ছিল। তো এই যে স্টেপটা জিতদার নিয়েছে এর জন্য কিন্তু পরবর্তীকালে যখন জিতদার যে কোনো প্রজেক্ট আসবে সেই প্রজেক্টটা কিন্তু মানুষ চিনবে এবং এটা ওই মাথায় কিন্তু স্ট্রাইক করবে যে হ্যাঁ চেঙ্গিজের পরবর্তী ছবি আসছে, এইটা আমাদেরকে দেখতে হবে। সো বিষয়টা হচ্ছে চেঙ্গিজ যেহেতু সাকসেসফুল হয়নি তো সেই হেতুকে তাহলে জিতদা মানুষ প্যান ইন্ডিয়া রিলিজ হবে না, সো এটা কিন্তু আমার একদমই মনে হয় না। এবং জিতদা কিন্তু বরাবরই একজন সাহসী মানুষ এবং সে কিন্তু সাহসিকতার পরিচয় কন্টিনিউয়াসলি দিয়ে এসছে। তার কারণটা হচ্ছে যেখানে কমার্শিয়াল প্রজেক্ট কেউ করছে না সেখানে একমাত্র জিতদা কিন্তু করে যাচ্ছে এবং চেঙ্গিজের মতো একটা বড় প্রজেক্ট কিন্তু নিয়ে এসছে যে যেটা আর ট্রু প্যান ইন্ডিয়া রিলিজ। তো সেক্ষেত্রে এটা আমার একদম মনে হয় না যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে না, বাট এটা আমার প্রেডিকশন যে প্যান ইন্ডিয়া রিলিজ এটা কিন্তু হতে পারে। এবং যেহেতু এটা পুরোপুরি ফুল অন কমার্শিয়াল কাজ, কমার্শিয়াল মাস একটা মুভি কিন্তু হচ্ছে মানুষ যেটুকু আপডেটগুলো উঠে আসছে, তো সেক্ষেত্রে দেখা যাক এটা কিন্তু ওপার বাংলায় বাংলাদেশ রিলিজ কিন্তু হওয়ার একটা প্রবল চান্স রয়েছে এই মানুষের। তোমাদের কি মনে হয়, মানুষ কি আদৌ প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।